এর আগের দিন ওই টাইম অ্যান্ড ওয়ার্ক লাস্ট অঙ্ক ছিল, ওই এর এ প্লাস বি যতদিনে করে, এ একা করলে এত বেশি লাগবে, বি একা করলে এত বেশি লাগবে, তাহলে দুজনে মিলে কতদিনে করবে এটা, ওই অঙ্কটা লাস্ট ছিল, তাই তো? তো বাড়িতে করছিলা, দেখছিলে না ভাই? তাহলে আজকে পরের অঙ্ক লেখো। এ অ্যান্ড বি, এ অ্যান্ড বি ওয়ার্কিং সেপারেটলি, ওয়ার্কিং সেপারেটলি ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক, ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 9 days, ইন 9 days অ্যান্ড 12 days রেসপেক্টিভ, অ্যান্ড 12 days রেসপেক্টিভ, ফুল স্টপ। ইফ এ ওয়ার্ক, ইফ এ ওয়ার্ক, ইফ এ ওয়ার্ক অল্টারনেট ডেজ, অল্টারনেট ডেজ বিগিনিং, অল্টারনেট ডেজ বিগিনিং উইথ এ, বিগিনিং উইথ এ, দেন দেন ওয়ার্ক উইল বি ফিনিশড, দেন ওয়ার্ক উইল বি ফিনিশড, দেন ওয়ার্ক উইল বি ফিনিশড ইন হাউ মেনি ডেজ, ইন হাউ মেনি ডেজ, হাউ মেনি ডেজ আবার একবার রিপিট করি। এ অ্যান্ড বি ওয়ার্কিং সেপারেটলি ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 9 days অ্যান্ড 12 days রেসপেক্টিভ। ইফ এ ওয়ার্ক অল্টারনেট ডেজ বিগিনিং উইথ এ, দেন ওয়ার্ক উইল বি ফিনিশড ইন হাউ মেনি ডেজ? পড়ছো সবাই? কি বললো? বললো এ আর বি যদি সেপারেটলি কাজ করে, মানে আলাদা আলাদা ভাবে কাজ করে, এ আর বি আলাদা আলাদা ভাবে কাজ করলে কত কত দিনে করতে পারবে? এ করতে পারে কত দিন? 9 দিনে। বি করতে করতে পারে কত দিন? 12 দিন। যদি ওরা আলাদা আলাদা কাজ করে, মানে এ যদি কোনো একটা কাজ একা করে, তাহলে ওই কাজটা কত দিনে শেষ করবে? 9 দিনে। আবার ওই একই কাজ যদি বি একা একা করতে যায়, তাহলে ওই কাজটা শেষ হবে কত দিনে? 12 দিনে। এখানে কোনো সমস্যা নেই। যদি ওরা অল্টারনেট ডেতে কাজ করে, অল্টারনেট ডেতে কাজ করা মানে প্রথম দিন এ করবে, প্রথম দিন বি করবে, কিন্তু এখানে প্রথম বিগিনিং উইথ কে বলছে? বিগিনিং উইথ এ। তার মানে প্রথম দিন কে কাজে যাবে? তারপরের দিন, আবার পরের দিন, তারপরের দিন, এরকম ভাবে করতে 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 কতদিনে ওই কাজটা শেষ হবে? বুঝতে পারলা কি বললাম? আবার বলি, এ আর বি যদি একা একা কাজ করতো, তাহলে যথাক্রমে 9 ও 12 দিনে শেষ করতে পারে। এবার ওরা যদি অল্টারনেটে, অল্টারনেটে কাজ করে, মানে প্রথম দিন বিগিনিং উইথ এ বলছে, প্রথম দিন যদি এ করে, তারপরের দিন যদি বি করে, এরকম ভাবে যদি চলতে থাকে, তাহলে কাজটা কাজটা কতদিনে শেষ হবে? কিভাবে করব? সেম প্রসিডিউর। প্রথম স্টেপ আমরা কি করি, একটা টোটাল ওয়ার্ক ধরে নিই। বলো টোটাল ওয়ার্ক কত? টোটাল ওয়ার্ক কত? ওদের এলসিএম বলো, 9 আর 12 এলসিএম স্পিডে কত? 9 আর 12 রসায়ু কত? 36। তার টোটাল ওয়ার্ক কত? 36। এবার সেকেন্ড স্টেপ বলো কে? সেকেন্ড স্টেপ কি বের করি? এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি কত? 4। আর কত? বোঝা গেল তো? আচ্ছা, এফিসিয়েন্সির মানে কি বলছিলাম বলো? পার ডে ওয়ার্ক। এ দিনে কয়টা করতে পারে? বি দিনে কয়টা করতে পারে? এফিসিয়েন্সির মানে মনে আছে তো? পার ডে ওয়ার্ক দিনে। এফিসিয়েন্সি এর আগে দিন তুমি ছিল না, এফিসিয়েন্সি কিভাবে আসবে তুমি ছিল না? ওই যে ডে দিয়ে ভাগ করতে লাগে, বাড়িতে গিয়ে ভিডিও দেখবা, নাহলে বুঝতে পারবে না। 9 দিয়ে 36 ভাগ করলে 4, 12 দিয়ে 36 ভাগ করলে 3,
এটা ছিল পার ডে ওয়ার্ক। এ দিনে কয়টা কাজ করে? চারটা। বি দিনে কয়টা কাজ করে? তিনটা। বোঝা গেল তো? এবার অল্টারনেট ডেতে কাজ শুরু হবে। এবার কে কাজ করতে আসবে প্রথম দিন? কে কাজ করতে আসবে? তাহলে প্রথম দিন এ কাজ করবে কয়টা? তারপরের দিন কে কাজ করতে আসবে? কয়টা করবে? আবার বলি, প্রথম দিকে কাজটা শুরু করবে কে? ওই দিন এ এসে কয়টা কাজ করবে? পরের দিন কে কাজ করতে আসবে? বি কয়টা কাজ করবে? তাহলে কয়টা কাজ হলো এখনো পর্যন্ত? কয়টা? সাতটা। এইবার এই সাতটা কাজ করতে কতদিন সময় লাগছে বলো? এ একদিন করলো, বি একদিন করলো, তাহলে সাতটা কাজ করতে কতদিন সময় লাগে? দুই দিন। সাতটা কাজ করতে কতদিন সময় লাগলো? দুই দিন। বোঝা গেল তো? এই জায়গাটা ভালো করে বোঝো। প্রথম দিন এ করে চারটা, দ্বিতীয় দিন বি করে তিনটা, টোটাল সাতটা কাজ হলো দুই দিন। এইটা হচ্ছে এক একটা প্যাকেজ। এই সাতটা ওরা দুই দিনেই করবে। সাতটা করবে দুই দিন, সাতটা করবে দুই দিন, সাতটা করবে দুই দিন, এরকম করতে করতে 36টা কাজ কতদিনে করবে? বোঝা গেল তো? তাহলে এরকম করতে করতে 36টা কাজ কতদিনে করবে? সাত দিয়ে কি 36কে ভাগ যায়? যদি ভাগ না যায় তাহলে সমস্যা। তখন আমরা কি করব? 36-এর আগে কোন সংখ্যাটা ভাগ যায় সেটা দেখব। বুঝলে কি বললাম আমি? কি বললাম? যদি ভাগ না যায়। কেন কেন কেনই বা না যায়? তো আগেরটা চিন্তা করবো। কেন চিন্তা করবো আগেরটা? কেননা ওই যে বললাম, ওর এ দিনে চারটাই করবে, বি দিনে তিনটাই করবে, ওরা তার মানে সাতটা কাজ করতে দুই দিন লাগবে। এই সাতটা করলো দুই দিন, তারপরে আরো সাতটা করলো আরো দুই দিন, আরো সাতটা করলো আরো দুই দিন, এরকম ভাবে চলতে থাকবে। তুমি আমাকে বলো তো, এই সাতটা করবে যে দুই দিনে, এইখানে লাস্ট কাজটা কে করবে? মানে বুঝতে পারতেছো তো? সাতটা করবে দুই দিন, সাতটা করবে দুই দিন, এরকম ভাবে একটা প্যাকেজ, সাতটা কাজের প্যাকেট। প্যাকেট চিন্তা করো, একটা প্যাকেটে কয়টা কাজ? সাতটা। এটা করতে কয়দিন সময় লাগে? দুই দিন। বোঝা গেল তো? এরকম সাতটা সাতটা করতে করতে 36 অবধি যেতে হবে। কিন্তু 36 তো সাত দিয়ে তো ভাগ যায় না। যখনই ভাগ যাবে না, 36-এর আগে কোন সংখ্যাটা ভাগ যায় সেটা চিন্তা করো। কত ভাগ যায় 36-এর আগে? 35 ভাগ যায়। তার মানে এবার চিন্তা করো, সাত সাত করতে করতে 35টা কাজ করতে কতদিন সময় লাগে? কতদিন সময় লাগবে? যেহেতু সাতের কত গুণ? পাঁচ গুণ। তার মানে আমরা দুইয়েরও পাঁচ গুণ, দুইয়ের পাঁচ গুণ কত? 10 দিন। তাহলে বলো 35টা কাজ করতে কতদিন সময় লাগলো? 35টা কাজ করতে কতদিন সময় লাগলো? 10 দিন। কিন্তু আমাকে 35টা কাজ বের করতে বলছে? আমাকে তো 35টা কাজ বের করতে বলে নাই। কয়টা কাজ বের করতে বলছে? কয়টা কাজ বের করতে বলছে? তার মানে কয়টা কাজ বাকি? এখনো একটা কাজ কিন্তু বাকি। এবার আমাকে বলো তো, এই যে 35টা কাজ অবধি, বোঝা যায়? এই 35টা কাজ অবধি লাস্ট কাজটা কে করছিল? তার মানে এইবার কে কাজ করতে আসবে? তাই না? এ করতে আসবে। বাকি বাকি কাজ কয়টা? একটা। বাকি কাজ একটা। তার মানে এই একটা কাজ করতে বিয়ের কতদিন সময় লাগবে? বিয়ের কতদিন? তার মানে কয়টা কাজ বাকি এখনো? একটা। এই একটা কাজ করতে কে আসবে? এ আসবে। কেননা এখানে অবধি তো বি চলে গেল। তার মানে এই একটা কাজ করতে কে আসবে? এ আসবে। এই একটা কাজ করতে এর কতদিন সময় লাগে? কিভাবে করবো? যতটুকু কাজ যে বা যারা করে তার এফিসিয়েন্সি দিয়ে ভাগ। বলছিলাম কি বলি নাই? এত কয়টা কাজ বাকি? একটা কাজ। এই কাজটা করতে কে আসবে? এ আসবে। তার মানে এই এককে কত দিয়ে ভাগ করবো? যতটুকু কাজ যে বা যারা করে তার এফিসিয়েন্সি দিয়ে ভাগ। তাহলে এর এফিসিয়েন্সি কত? 4। তার মানে কয়দিন সময় লাগবে একটা কাজ করতে? 1/4 দিন। আর কোনো কাজ বাকি আছে? তার মানে আগে 35টা কাজ করতে লাগলো 10 দিন, এখন আরও লাগলো 1/4 দিন। তাহলে সম্পূর্ণ কাজ করতে কতদিন সময় লাগবে? 10 পূর্ণ 1/4। এটা আবার একবার বলি, আবার মন দিয়ে শোনো, লেখো কম দেখো বেশি। সেপারেটলি যদি কাজ করে এ কতদিনে কাজ করতে পারে? 9 দিনে। বি কতদিনে করতে পারে? 12 দিনে। টোটাল কাজ ধরবো, টোটাল কাজ কত? 36। সেকেন্ড স্টেপ কি? এফিসিয়েন্সি। 9 দিয়ে 34 ভাগ করলে 4, 12 দিয়ে 34 ভাগ করলে 3। এফিসিয়েন্সির মানে কি? পার ডে ওয়ার্ক। তার মানে এ প্রতিদিন কয়টা কাজ করবে? 4টা। বি প্রতিদিন কয়টা কাজ করবে? তাহলে ওরা 7টা কাজ করতে কয়দিন সময় নিল? তাহলে 7টা কাজ করলো 2 দিন, আরো 7টা কাজ করলো 2 দিন, এরকম করতে করতে যাবো কত দূর? 36। যদি ভাগ না যায় তাহলে কি করবো? 36-এর আগ পর্যন্ত। 36-এর আগে কোন সময়টা ভাগ যায়?
35, তাহলে 35টা করতে কতদিন সময় লাগবে? 7-এর যেহেতু 5 গুণ, 2-এর কয় গুণ হবে? 5 গুণ, মানে 10 দিন। 10 দিনে 35টা কাজ কমপ্লিট। এখন কি সম্পূর্ণ কাজ শেষ? এখনো একটা কাজ বাকি। এবার এই একটা কাজ কে করবে? কে করবে? যেহেতু এতদিন পর্যন্ত লাস্ট কাজ কে করবে? বি অফ ডি। তার মানে এবার এই একটা কাজ করতে আসবে এ। আমাদের কথা কি ছিল? যতটুকু কাজ যে বা যারা করবে তাদের এফিসিয়েন্সি দিয়ে থাকে। তাহলে একটা কাজ বাকি ছিল, একের এফিসিয়েন্সি কত? 4। তাহলে একটি 4 দিয়ে ভাগ করলে 1/4। আগে লাগলো 10 দিন, এখন লাগলো 1/4 দিন। তাহলে সম্পূর্ণ লাগলো কত দিনে? সম্পূর্ণ কাজ কত দিনে শেষ হবে? 10 পূর্ণ 1/4। কারণ কারণ কোথাও জিজ্ঞাসা? একটা বলবো, হ্যাঁ বলবো, একটা লেগো। এ করে 10 দিনে, বি করে 15 দিনে। এ করে 10 দিনে, বি করে 15 দিনে। এ করে 10 দিনে, বি করে 15 দিনে। আমাদের ওই একটাই কথা, অল্টারনেট ডেতে কাজ হবে। এ করে 10 দিন, বি করে 15 দিনে। কাজ কাজ শুরু কে করবে? এ, বিগিনিং উইথ এ। আচ্ছা, বিগিনিং উইথ কে? এ। তো আমরা কি করব? সেপারেট যদি কাজ করে কতদিনে করবে? এদিকে দেখো, এদিকে দেখো, যাদের সমস্যা। এ কতদিনে করবে? এ করবে 10 দিন। বি করবে কতদিনে? প্রথম স্টেপ কি? টোটাল ওয়ার্ক কত? 30। তাহলে সেকেন্ড স্টেপ এফিশিয়েন্সি কত? 3 আর 2। এবার এফিশিয়েন্সি মানে কি? পার ডে ওয়ার্ক। প্রথম দিন এ কয়টা করবে? 3টা। দ্বিতীয় দিন? 2টা। এরকম ভাবে করতে যাবে। তাহলে বলো তো, প্রথম দিন এ করলে কয়টা করবে? 3টা। দ্বিতীয় দিন কয়টা করবে? 3টা। কে করবে? তাহলে টোটাল কয়টা কাজ হবে? 5টা। 5টা করতে ওদের কত সময় লাগলো? 5টা করতে কত দিন? 2 দিন। আচ্ছা, 5 দিয়ে কি 30 কে ভাগ যায়? তাহলে কোনো সমস্যা হবে আমার? কোনো সমস্যা নাই। তাহলে 30টা করতে কত দিন সময় লাগবে? 5-এর কত দিন? 6। তাহলে 2-এর কত দিন হবে? 12। তাহলে 6 দুগুণ কত? 12। বাস, অ্যানসার বের হয়ে একবারে বোঝা গেল কি? আরেকটা করো, আরেকটা করো। এ করে 12 দিনে, বি করে 18 দিনে। এ করে 12 দিনে, বি করে 18 দিনে। এ করে 12 দিনে, বি করে 18 দিনে। তাহলে বিগিনিং উইথ এ, অল্টারনেট ডে কিন্তু, বিগিনিং উইথ এ। আচ্ছা, এটা কত আসছে? কত? আমি একবার করে দেখো। এ করে কত দিনে? এ করে কত দিন? বি, টোটাল কাজ বলো। এ, আচ্ছা বলো টোটাল কাজ, বলো টোটাল কাজ। এফিসিয়েন্সি বলো। আচ্ছা, প্রথম দিন এ করলে কয়টা? 3টা। তারপরের দিন? 2টা। টোটাল কয়টা কাজ? 5টা। 5টা করতে কত দিন? 2 দিন। এরকম করে কত দূর যাবো? 35। 36 তো ভাগ যায় না, তাহলে 36 আগে কোন সময় ভাগ যায়? 35। তাহলে 35টা কাজ কত দিনে করবে? 14 দিনে। 5-এর কয় গুণ? তাহলে 2-এর কয় গুণ হবে? 14 দিন। তার মানে এখানে 35টা অবধি কমপ্লিট। এখন কি সম্পূর্ণ কাজ শেষ? কয়টা কাজ বাকি? তাহলে এই একটা করতে কে আসবে? এ কতদিনে করবে এইটা কাজ? যতটুকু কাজ যে বা যারা করে তার এফিসিয়েন্সি বাড়বে। এইটা করবে কে শ্রেষী? এর এফিসিয়েন্সি 3। তাহলে 1/3, বাস গল্প। তাহলে কতদিন লাগলো? 14 আর 1/3, তাহলে 14 পূর্ণ 1/3, বাস শেষ। বোঝা গেল? রনি, হয়েছে? এটা পারছো তো? তাহলে আরেকটা করো রনি, এটা বুঝতে পারছো? হ্যাঁ, এরকম করতে করতে বি অতি করে বলো কে আসবে? এ, তাহলে এর এফিসিয়েন্সি কত? 3।
তুমি ভাগ দেখো আরেকটা করো দেখো এ করে ছয় দিন বি করে দশ দিন এ ছয় দিন বি করে দশ দিন এ করে ছয় দিন বি করে দশ দিন এ করে ছয় দিন বি করে দশ দিন এ করে ছয় দিনে বি করে দশ দিন ওই অল্টারনেট ডেতে বিগিনিং উইথ এ কত আসছে সাত পূর্ণ সাত দিনে আচ্ছা আমি বলি এ কত দিনে করে বলো এ করে কত দিনে ছয় দিন আর বি টোটাল কাজ বলো টোটাল কাজ ধরো বলো প্রথম দিন কে কাজ করবে তারপরে দিন কে কয়টা কাজ করলো তাহলে আটটা করতে কয়দিন সময় লাগে ভাগ যায় তিরিশ তারপরে তিরিশের আগে কোনটা ভাগ যায় তাহলে আট আট করতে করতে কতদিন কতগুলা কত গুণ তাহলে এখানে কয় গুণ তাহলে কত হবে ছয় দিন তার মানে এখনো পর্যন্ত ছয় দিন কাজ হয়ে লাস্ট দিন পর্যন্ত কে কাজ করছে এই ছয় দিনের লাস্ট দিন পর্যন্ত কে কাজ করছে পি এবার কে কাজ করতে আসবে বাকি কয়টা কাজ তিরিশটার মধ্যে চব্বিশটা করে বলেছে বাকি কয়টা বাকি ছয়টা এবার কে কাজ করতে আসবে ছয়টা কিন্তু এ দিনে কয়টা করে ছয়টা কিন্তু কাজ বাকি এ কয়টা করে দিনে পাঁচটা তারপরে সম্পূর্ণ কাজ শেষ করতে পারবে কোনোদিনও শেষ করতে পারবে না তার মানে এই যে বাকি ছয়টা তিরিশটার মধ্যে চব্বিশটা করে ফেলেছি বাকি কয়টা ছয়টা এই ছয়টার মধ্যে এ একদিন কাজ করতে আসবে এ একদিন কাজ করবে পাঁচটা করে ফেলাবে এ আরো একদিন কাজ করবে তাহলে এখন অবধি কয়টা কাজ হলো এখন অবধি সাতটা কাজ কি শেষ তিরিশটা ছিল চব্বিশটা করছি বাকি ছিল কয়টা ছয়টা ছয়টার মধ্যে এ করলো পাঁচটা আরো কয়টা কাজ হবে আর একটা কাজ হবে এই একটা কাজ করতে কি আসবে বি এবার বি কতদিনে করবে যতটুকু কাজ বাকি ওই যে বা যারা যতটুকু কাজ করবে তার এফিসিয়েন্সি দিয়ে ভাগ তাহলে এই একটা কাজ কে করবে বি করবে বি এর এফিসিয়েন্সি কত তিন তার মানে এক বাই তিন দিন লাগবে তার মানে আগে লাগলো ছয় দিন তারপরে এ করলো একদিন তারপরে বি করলো এক পূর্ণ তিন বাই এক এক বাই তিন তাহলে টোটাল কতদিন সাত পূর্ণ এক বাই তিন দিনে কাজ পরের একটা চব্বিশ পাঁচে উনত্রিশ আর একে তিরিশ দেখো এ দশ দিনে বি আট দিনে একটা করো এ দশ দিনে বি আট দিনে এ দশ দিনে বি আট দিনে এ দশ দিনে বি আট দিনে বলো নিরুপম উত্তর বলবো আগে এ দশ দিন বি আট দিন বলো বিশাল বলো তাড়াতাড়ি সোহিনী বলো কে ভুলে দিয়েছে কেন কতদিন বনি কয়দিন মিলছে নয় দিন নীলাঞ্জনা নয় দিন তার মানে কয়দিন কতদিন বললাম দশ দিন আর আট দিন দশ আর আট লসাগু বলো চল্লিশ এফিসিয়েন্সি বলো পাঁচ নয়টা করলো কয়দিন আমি একবার যাবো নয় দিয়ে চল্লিশে ভাগ যায় চল্লিশের আগে কোন সময়টা ভাগ যায় ছত্রিশ তার মানে নয়ের কত গুণ তাহলে দুইয়ের কত গুণ চার দুগুণ কত আট দিন হয়ে গেল কাজ কি সব কমপ্লিট কয়টা কাজ বাকি এবার কাজ করতে কে আসবে আর এই দিনে কটা করে তার মানে চারটা এ একদিনই কমপ্লিট করে ফেলাবে তার মানে আট আরো এক টোটাল কয়দিন নয় দিন আর লাগবে না বাড়ির জন্য লিখবো